দলের অভ্যন্তরে গণতন্ত্র নিয়ে ইতিমধ্যে সবর হয়েছে বিজেপির লৌহ পুরুষ প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। দলের গণতন্ত্রের প্রশ্নে এবার মোদী ও অমিত শাহের বিরুদ্ধে মুখ খুললেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। লোকসভা ভোটে তাকে প্রার্থী করেনি দল, তার ছবারের জেতা কেন্দ্রে গুজরাটে গান্ধীনগর থেকে এবার প্রার্থী অমিত শাহ। প্রার্থী তালিকা থেকে বাদ দলের প্রবীণ নেতারাও।